কুমিল্লার দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসাধীন মুক্তিযোদ্ধা আলফু ফকিরের চিকিৎসার দায়িত্ব নিয়েছে উত্তর জেলা ছাত্রলীগ। মঙ্গলবার সকালে তিনি অসুস্থ অবস্থায় দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। মঙ্গলবার বিকেলে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগ সভাপতি আবু কাউসার রনিকের নেতৃত্বে মুক্তিযোদ্ধা আলফু ফকিরকে কুমিল্লা মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়। কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগ সভাপতি আবু কাউসার অনিক জানান, এফবিতে আমাদের নতুন নতুন নিউজগুলো প্রতিনিয়ত আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ডান পাশের বেল বাটনটি চাপুন। ভালো লেগে থাকলে আপনাদের সোশ্যাল মিডিয়ায় তা শেয়ার করুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।